ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগান সংগ্রহ ও সম্পাদনা করে ময়মনসিংহ গীতিকা নামে গ্রন্থাকারে প্রকাশ করেন 1923 সালে। গ্রন্থটি বিষয় মাহাত্ম্য ও শিল্পগুণে শিক্ষিত মানুষেরও মন জয় করে। ময়মনসিংহ গীতিকায় 10টি গীতিকা স্থান পেয়েছে, যথা মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যি কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজল রেখা ও দেওয়ানা মদিনা। ভনিতা থেকে কিছু গীত রচয়িতার নাম জানা যায়, যেমন মহুয়া, দিস কানাই, চন্দ্রাবেতু, নয়ান চাঁদ ঘোষ, কমলা, দিজ ঈশান, দস্যু কেনারামের পালা, চন্দ্রাবতী, দেওয়ানা মদিনা, মনসুর বয়াতি। কঙ্ক ও লীলা রচয়িতা হিসেবে চারজনের নাম পাওয়া যায়, দমোদর দাস, রঘুসুতত, শ্রীনাথ বিনোদ ও নয়াচাঁদ ঘোষ। অবশিষ্ট গীতিকার রচয়িতার নাম জানা যায় না। গীতিকায় রচয়িতার নাম থাকলেও তাদের স্বতন্ত্র কবিত্বের চিহ্ন নেই, বরং বিষয়শ্রিত শিল্পাঙ্গিক ভাষাভঙ্গি ও পরিবেশনা রীতি অভিন্ন বলেই প্রতিভাত হয়। আখ্যানগুলি লোকসমাজ থেকে গৃহীত হয়েছে, ধর্ম নয়, পার্থিব জীবন কথা গীতিকার প্রধান বৈশিষ্ট্য। ময়মনসিংহ গীতিকার দস্যু কেনারামের পালা ছাড়া বাকি 9টি পালার মুখ্য বিষয় নরনারী লৌকিক প্রেম, প্রেমের পরিণতি, কোনোটির মিলনাত্মক, কোনোটির বিয়োগাত্মক। নায়িকার নামানুসারে গীতিকাগুলোর নামকরণ করা হয়েছে। গীতিকাগুলো পুরুষ চরিত্রের তুলনায় নারী চরিত্রের ভূমিকা উজ্জ্বল ও প্রাণবন্ত। প্রেমের প্রতিষ্ঠায় তারাই বেশি সংগ্রাম ও ত্যাগ স্বীকার করে। নারীদের একনিষ্ঠ প্রেম ও বলিষ্ঠ চরিত্র থেকে অনেকে মনে করেন গীতিকাগুলো কোনো মাতৃতান্ত্রিক সমাজের প্রভাব থাকতে পারে। নারী চরিত্রের মহিমা কীর্তন করে দীনেশচন্দ্র সেন গ্রন্থের ভূমিকায় বলেন, এই গীতিকাগুলি নারী চরিত্রসমূহ প্রেমের দুর্জয় শক্তি, আত্মমর্যাদার অলঙ্ঘ পবিত্রতা ও অত্যাচারীর হীন পরাজয় জীবন্তভাবে দেখাইতেছে। নারী প্রকৃতি মন্ত্র মুখস্থ করিয়া বড় হয় নাই, চিরকালে প্রেমে বড় হইয়াছে। রচয়িতাদের আবির্ভাব কাল, কাব্যের জীবনকথা, আর্থসামাজিক পটভূমি, ভাষাদর্শ ইত্যাদি ব্যাখ্যা করে গীতিকাগুলো মধ্যযুগে রচিত হয়েছে বলে ধারণা করা হয়। কাজল লেখা রূপকধর্মী, এর বিষয়বস্তু প্রাচীন। এটি ছাড়া অন্য সব গীতিকায় সামন্ত যুগের সমাজচেতনার ও মূল্যবোধের ছায়াপথ রয়েছে। রাজা, জমিদার, দেওয়ান, কাজী, কারফুন, সদাগর, পীর, দরবেশ, সাধু, সন্ন্যাসী প্রভৃতি চরিত্র মধ্যযুগের মুসলিম শাসন ব্যবস্থাকে সূচিত করে। সামন্ত সমাজের মূল্যবোধ ধারণ করেও মানবপ্রেমের মহিমা, ব্যক্তি স্বাতন্ত্র্য, ইহজাগতিক ও নৈতিক ময়মনসিংহ গীতিকাকে এমন সাহিত্যিক মূল্য ও মর্যাদা দান করেছে যা আধুনিক যুগের উপন্যাসের সঙ্গে তুলনা করা যায়। এ প্রসঙ্গে পূর্ববঙ্গ গীতিকায় কথা উল্লেখ করা যেতে পারে। ময়মনসিংহ গীতিকা প্রকাশিত ও সমাদৃত হওয়ার পরে দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ, নোয়াখালী, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চল থেকে আরও অনেক গীতিকা সংগ্রহ ও সম্পাদনা করে পূর্ববঙ্গ গীতিকা 1926 সালে নামে মোট 3 খণ্ডে প্রকাশ করেন। স্থানীয় গ্রামে মানুষ এগুলোকে পালাগান নামে অভিহিত করে থাকে। দীনেশচন্দ্র সেন ইংরেজিতে বালাদ এর পরিভাষা হিসেবে গীতিকা শব্দটি গ্রহণ করেন। বাংলা গীতিকা বর্ণনামূলক গীতি অলেখ্য, তবে এতে প্রচুর নাটকীয় ঘটনার এবং চরিত্রের উক্তি প্রত্যক্তিমূলক সংলাপেরও স্থান আছে। একজন গায়ন অনুপূর্বিক ঘটনার বিবরণ ও চরিত্রের উক্তি প্রত্যুক্তির গান করেও পরিবেশন করেন। দুহাররা ধোয়াদ গেয়ে এবং বাজনদাররা বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে সাহায্য করে। গ্রামের সাধারণ মানুষ এর দর্শক শ্রোতা, তারা অবসরে আসরে বসে মুগ্ধ চিত্তে গীতিকার ও গীতিরস ও নাট্যরস উপভোগ করেন। আপনাদের যদি এই আমার প্রকাশগুলো